قلت قلت আমার ভাইরা সবাই বসে পড়েন যারা দাঁড়িয়ে আছেন এই যে ধান এই বামে মাহফিলের বামে এই পড়ে মাহফিল এটা রাজনৈতিক মঞ্চ নয় এটা হচ্ছে শত শত বছর ধরে চলে আসা মুসলিম উম্মার দ্বীন চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এখানে কোরআন হাদিসের কথা হয় এখান থেকে মানুষকে চরিত্র সংশোধনের কথা বলা হয় এই মাহফিলে মানুষদেরকে কল্যাণের পথে ভালো পথে আহ্বান করা হয় মাহফিল শুনে কেউ জঙ্গি হয় নাই মাহফিল শুনে কেউ সন্ত্রাস হয় নাই বহু বরং বহু সন্ত্রাসী মাহফিলে এসে কান্না করে তওবা করে ভালো মানুষ হয়েছে বহু প্রমাণ রয়েছে এই মাহফিলগুলো সামাজিক অপব্যয় রোধে কাজ করছে বহু যুবক যুবতীরা পরকীয়ায় আসক্ত হয়েছে মাহফিলে এসে হুজুরদের বয়ান শুনে তার এই গুনাহ থেকে ফিরে এসে তওবা করে সুপথে ফিরে এসেছে অনেক যুবক তরুণ ছেলেরা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেরা যারা মুখের সামনে বিরিনিত যারা গাজায় আসক্ত হয়ে গিয়েছিল তাদের মধ্যে অনেকেই মাহফিলে এসে তওবা করে বাড়িতে গিয়েছে তারা গাজা ছেড়েছে তারা মাদক ছেড়েছে সুতরাং অন্যায় আর অপরাধ জগৎকে নির্মূল করতে এই মাহফিলের ভূমিকা অনেক বেশি তারপরেও এই মাহফিলের মধ্যে মাঝখানে আসে কারা আমি এক কথাই বলি অন্যায় আর অপরাধ জগৎকে নিয়ন্ত্রণ করে যারা কোরআনের মাহফিলের বিরোধিতা করে তারা মিলে মাহফিলের বিরোধিতা করবে কেন এখানে যদি একটা না এক মাস ওয়াজ হয় এই রংপুরের এই এলাকায় তামপাট এলাকায় ওয়াজ করে না কাউকে ক্ষমতায় বসানো যাবে না কাউরে ক্ষমতা থেকে নামানো যাবে এটা ক্ষমতায় বসানোর জায়গা না ক্ষমতা থেকে নামানোর জায়গা না সুতরাং প্রশাসনের ভাইদেরকে বলবো এটা আমাদের দিনচর্চার জায়গা এটা কোরআন হাদিস বলার জায়গা কোরআন হাদিস শেখার জায়গা এই ময়দানকে উন্মুক্ত করা দরকার প্রশাসনের ভাইদের সহযোগিতা দরকার যদি এই সহযোগিতা পাওয়া যায় সমাজ থেকে মাদক নির্মূল হবে জঙ্গিবাদ নির্মূল হবে অন্যায় আর অপরাধ জগৎ থেকে অনেক মানুষ সুপথে ফিরে আসবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সম্মানিত ভাইরা আমরা কোরআনের মাহফিলে এসেছি কোরআন থেকে আমরা আজকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ আমার হাতে যে কিতাব আপনারা দেখছেন এই কিতাবের নাম কি আর একটু জোরে বলেন এই কিতাব নাজিল করেছেন কে পৃথিবীতে এই কিতাবের চাইতে দামি কোনো কিতাব আর আছে কোরআনুল করিম হচ্ছে পৃথিবীর সবচাইতে সম্মানিত গ্রন্থ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সবচাইতে মর্যাদাবান গ্রন্থ প্রশ্ন হতে পারে কি কারণে এর এত সম্মান কি কারণে এর এত স্পেশালিটি এত ডিগনিটি কেন এর কিছু কারণ আছে আর নাই আমি আজ আপনাদের সামনে কোরআনুল করিম এত মর্যাদাপূর্ণ কিতাব হওয়ার কয়েকটি কারণ বলবো এরপরে এই কোরআন আমাদের কাছে কি দাবি পেশ করেছে সেটা তুলে ধরবো ইনশাআল্লাহ কোরআন হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ গ্রন্থ এর কারণ হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড কোরআন হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব যা এই দুনিয়াতে সবচাইতে বেশি পাঠ করা হয় সুবহানাল্লাহ কোরআনকে কোরআন কেন বলা হয় এখানের দিকে তাকালেই আমরা বুঝতে পারবো যেমন এখানে একটা বই যদি বইটার নাম থাকে নামাজের মনে করেন মনের মতো সালাত তাহলে বইয়ের নাম দেখে বোঝা যায় বুঝছি এখানে নামাজ নিয়ে আলোচনা হয়েছে যদি এখানে রোজার মাসায়েল বইয়ের নাম থাকে মানুষ বুঝবে বুঝছি এখানে রোজা নিয়ে আলোচনা হয়েছে বইয়ের নামকরণ থেকে অনেক সময় কি নিয়ে আলোচনা হয়েছে সেটা বোঝা যায় কিন্তু কোরআনকে কেন কোরআন বলা হয় এটা আমরা অনেকে হয়তো জানি না কোরআন শব্দটিকে তার ওয়াজহুত তাসমিয়া এর দিকে খেয়াল করলে কিন্তু আমরা বুঝতে পারবো কেন এর নাম কোরআন অভিধান ব্যাখ্যাগণ কি কি বলেছেন এই কোরআন শব্দটি কারণ মূল ধাতু থেকে এসেছে যার অর্থ হলো সর্বাধিক পঠিত আমি যদি সহজ বাংলায় আপনাদেরকে বুঝাই তাহলে এটা দুনিয়ার একমাত্র কিতাব যা অনবরত দিবানিশি ২৪ ঘন্টা পৃথিবীর কোথাও না কোথাও তিলাওয়াত হয় সুবহানাল্লাহ আপনারা বলবেন হুজুর এটা কি আপনি মাথায় তো ধরে না কারণ আমরা তো রাতের বেলা যখন ঘুমাই তখন কোরআন পড়ে আবার কি
আপনি যে বললেন 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়, এখন বিজ্ঞানের যুগ, মানুষ বিজ্ঞান ভিত্তিক বাস্তবিক কথা শুনতে চায়। আসেন বিজ্ঞান দিয়ে বুঝাই। মহাকাশ এবং জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করে বললেন পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা আছে না নেই। যেমন বাংলাদেশের রংপুরে এখন রাত 11টা বাজতেছে, সৌদি আরবে এখন রাত 8টা বাজে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এখন দুপুর 1টা বাজতেছে, এখন লন্ডনে বিকাল 5টা বাজতেছে, ইতালিতে এক সময়, ফ্রান্সে এক সময়, কানাডায় এক সময়, অস্ট্রেলিয়া এক সময়, পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ ভারতেও আধা ঘন্টা বেশ কম আছে। আমরা এখন কোরআনের আলোচনা শুনতেছি, কিন্তু কোন দেশে এখন ফজরের নামাজ হচ্ছে, কোন দেশে জোহরের নামাজ, কোন দেশে আসরের নামাজ, কোন দেশে মাগরিবের নামাজ, মসজিদে হারামে কিছুক্ষণ আগে এশার নামাজ শেষ হলো। তাহলে বোঝা গেল সময়ের ভিন্নতার কারণে কি হচ্ছে, নামাজ নামাজের সময়টা একরকম হয়। মহাকাশ বিজ্ঞানীরা অবাক হলেন, স্যাটেলাইটের এই যুগে তারা গবেষণা করে দেখলেন সময়ের এই তারতম্যের কারণে প্রত্যেক দিন প্রতিটি ঘন্টার প্রতিটি মিনিটে দুনিয়ার কোথাও না কোথাও প্রতিটি সেকেন্ডেই আজান হয়। সুবহানাল্লাহ, আজান হলে মানুষ নামাজে দাঁড়ায়। এখন বলেন তো নামাজে দাঁড়াই আর মানুষ কোন বই থেকে তেলাওয়াত শুরু করে, নাকি বুখারী শরীফ থেকে বলে? আল্লাহু আকবার। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم শুরু হয় কোন কিতাব থেকে? তাহলে বিজ্ঞানের গবেষণা বলছে 24 ঘন্টায় দুনিয়ার কোথাও না কোথাও আজান হয়, আর 24 ঘন্টায় পৃথিবীর কোথায়ও এই পৃথিবীর কোনায় কোনায় মুসলমান নামাজ আদায়, তার মানে নামাজে তেলাওয়াত করে। তাহলে আমরা এই কথা বলতে পারি, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড, কোরআন হচ্ছে দুনিয়ার একমাত্র কিতাব যা দিবানিশি 24 ঘন্টা অনবরত তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। আবার কোরআন এটা কেমন কিতাব জানেন? নোবডি হ্যাজ বোদার টু রিড অর হার্ড দা হলি বুক কোরআন। এই কোরআন যে পড়ে তারও খারাপ লাগে না, যে শুনে তারও খারাপ। আল্লাহর কিতাবে এই কোরআনের আকর্ষণটা কেমন দেখেন? কোরআনের তেলাওয়াতকারী যিনি, তার কোরআন তেলাওয়াত করতে খারাপ লাগে না, এমনকি যিনি কোরআন তেলাওয়াত শুনেন তারও কখনো খারাপ লাগে না। একটা গান যখন যুবক তরুণরা কিছুদিন পর বের হয়, ওই গানটা তারা কিছুদিন শুনে, মাঝখানে দেখলাম যুবকরা বাদাম বাদাম বলে পাগল হয়ে গেল, এরপরে কয়েকদিন পর বাদামের গান যুবকের কাছে পুরান হয়ে গেল। কিন্তু আমার বাবারা আমার ভাইয়েরা বলেন তো, জন্মের পর থেকে আমরা মসজিদে যাই, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আমরা মসজিদে যাই, মসজিদে গিয়ে আমরা শুনি ইমাম সাহেব প্রতিদিন প্রতিবক্তে একটা সূরা দিয়ে নামাজ শুরু করেন। সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। কোনোদিন কি রংপুরের কোন মানুষ কোন মসজিদে গিয়ে বলেছে নাকি, ও হুজুর ডেইলি আপনি একটা সূরা দিয়া শুরু করেন কেন, আর কি কোন সূরা নাই নাকি রেগুলার একটা পড়েন কেন? বলেন তো, এমন অভিযোগ বা আপত্তি কেউ কখনো করেছে নাকি? কোনোদিন করার কোন সম্ভাবনা আছে নাকি? এই অভিযোগ করা তো দূরের কথা, বরং একই আয়াত মানুষ বারবার শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এক এক আলেম এক এক কণ্ঠে কোরআন পড়ে, কারো কারো কণ্ঠে কারো কারো গলার মধ্যে আল্লাহ এমন মধু ঢেলে দিয়েছেন, কারো কারো ভয়েস এত সুন্দর, তারা যখন কোরআন পড়ে মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বিশেষ করে আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, হারামাইন শরীফাইনে যারা নামাজ আদায় করেছেন, তারা আল্লাহর কিতাব সেখানে শোনার সৌভাগ্য অর্জন করেছেন। সেখানে যখন নামাজ তেলাওয়াত শুরু হয়ে যায়, তেলাওয়াত শুনলে মনে হয় যেন আসমান থেকে আল্লাহর কিতাব কোরআন নাজিল হচ্ছে। মানুষ অর্থ বুঝে না তাও কান্না করে, আলহামদুলিল্লাহ আমি গত কয়েক বছরে অনেকবার সেখানে নামাজ আদায় করার সুযোগ পেয়েছি, সেখানে নামাজের চিত্রে আমি দেখেছি অনেক মানুষ অর্থ না বুঝেও কাঁদে। একবার আমি এশার নামাজ আদায় করছিলাম, ইমামতি করছেন হারামের সবচেয়ে সিনিয়র ইমাম ফাদিলাতুল শেখ আব্দুর রহমান আস-সুদাইস, এশার নামাজে তিনি সূরা নাবা তেলাওয়াত শুরু করেছেন, জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত শুরু করেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই আয়াতগুলো তিনি তেলাওয়াত করছেন, থেমে যাচ্ছেন, বারবার কাঁদছেন, রিপিট করছেন। আমার ডানে বামে সেদিন যারা দাঁড়ালেন, তারা বাঙালি, দেখলাম নামাজের মধ্যে চিৎকার করে করে কাঁদছেন। তাদেরকে নামাজ শেষে বললাম, ভাই তোমরা তো আরবি বুঝো না, তাহলে নামাজের মধ্যে চিৎকার করে কেন কাঁদলে? কই হুজুর অর্থ বোঝা লাগবে না, ইমাম সাহেব এত সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে
আছে কলিজায় গিয়ে লেগেছে কলিজা ঠান্ডা হয়ে চক্ষু দিয়ে পানি বের হয়েছে তাহলে বোঝা গেল পৃথিবীর একমাত্র কিতাব হলো কুরআন না বুঝলেও ভালো লাগে না খারাপ লাগে আস্তে বলবেন না ভালো লাগে না খারাপ লাগে এটা এমন কিতাব কখনো খারাপ লাগে আমার শুনেন এটা দুনিয়ার একমাত্র কিতাব দ্য নাম্বার অফ দ্য পিপল who have memorized the holy book quran is countless eta duniyar ekmatro kitab jar mukhostokarir shongkha eto beshi jar dhare kache o onno kitaber mukhostokari nai subhanallah taurat er eto hafiz nai zabur er eto hafiz nai injil er eto hafiz nai ajke 20 jon chhatro ke pagri dewa holo guta duni গোটা বাংলাদেশে 20 জন তাওরাতের হাফেজ হবে কিনা আমার জানা নাই কিন্তু এই বাংলাদেশ নয় গোটা বিশ্বে বলেন তো কোরআনের লক্ষ লক্ষ হাফেজ আছে না নাই বাংলাদেশের কথা বাদ দেন শুধু রংপুর এই মহানগরীর ভিতরে শত শত হাফেজ আছে না নাই এই কিতাব কোরআনকে আবার মুখস্থ করার জন্য এই কিতাব আবার কোরআনকে মুখস্থ করার জন্য কোরআনকে সহজ ভাষায় যিনি নাযিল করেছেন তিনি কি رب العالمين قرآن الكريم يقول سين ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر تو مادر بجاة جنة قرآن جنة اي كتاب كي شهاج باشا نازل قرآن سين كي شهاج ناوي لئي حافظ رب تيريش پارا اللہ الكلام كي سنار بھی تو رکھتے بڑھتا আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করছেন কেমনে দেখেন যদি তামাম দুনিয়ার কোরআন বিরোধীরা ভাবে যে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাবার জন্য তামাম দুনিয়ার কোরআন একত্রিত করে পুড়ায় ফেলব কোরআনকে দুনিয়া থেকে রিমুভ করা যাবে না কারণ লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজদের সেনার ভিতরে কোরআনকে সংরক্ষণ করার এই সুন্দর ব্যবস্থা করেছেন কি ওই হিন্দু লোকটা যত সুন্দর গানও লিখেছে নকুল কুমার লোকটা হিন্দু কিন্তু এত সুন্দর কথা সে লিখলো আহারে অনেক মুসলমান সন্তান আছে আব্দুল্লাহ আব্দুর রহমান নাম কিন্তু কোরআনের কথা সমাজে প্রচার করতে বাধা দেয় কোরআনের মাহফিলে বাধা দেয় তার চাইতে ওই হিন্দু রুকুল কুমার অনেক ভালো সে কি সুন্দর কথা বলেছে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ তারা ছাপায় আসমানি গ্রন্থ তারা ছাপায় আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন নাজিল হয়েছে কত হাজার বছর আগে দেড় হাজার বছর আগে কত হাজার বছর আগে এই কোরআনকে কোরআনওয়ালা লোকদেরকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য অনেক কোরআন বিরোধীরা চেষ্টা করেছে কোরআন হারায় নাই তারাই কানের গহ্বরে হারিয়ে গিয়েছে কোরআনওয়ালা লোকদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার দুঃস্বপ্ন দেখবে সেই দুঃস্বপ্নগুলো দিন বাস্তবে রূপায়িত হবে না বরং তারা ধ্বংসের আস্থা করে নিক্ষিপ্ত হওয়া লাগবে বসেন বসেন আমি বলছিলাম কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ কেন তিনটা পয়েন্ট বললাম নাম্বার ফোর চার নাম্বার দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম গোটা কোরআনকে ছন্দময় করে যিনি নাজিল করেছেন তিনি কে দুনিয়াতে এইরকম ছন্দময় কিতাব আপনি পাবেন না
যে কোন সূরা শুরু করেন দেখবেন ছন্দের এক অভূতপূর্ব মিল আপনি খুঁজে পাবেন যে কোন সূরায় যান এজন্য কোরআনটা পড়তে ভালো লাগে মজা লাগে কারণ কোরআনের এক আয়াতের সাথে আরেক আয়াতের সুন্দর চমৎকার ছন্দের মিল আছে না নাই দেখেন আপনাদের পছন্দের সূরা পরিচিত সূরাগুলো দিয়ে আপনাদেরকে দেখাই আমরা জানি কোরআনের সবচাইতে ছোট সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার আসেন আমরা একটু মহব্বতে তিলাওয়াত করি আর বাস্তবে দেখেন এই কেমন ছন্দ মিল আল্লাহর কিতাবে আছে সবাই মহব্বতে আমার সঙ্গে পড়েন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার এবার আপনারা একটু কষ্ট করে জবাব দিন ইন্না আতাইনাকাল জুড়ে ইন্না আতাইনাকাল ফসল্লি লিরব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল সব আয়াতের শেষে র আপনারা তো অনেকে হয়তো আরবি বুঝবেন না মানে র সাকিন আছে যাই হোক কাউসার আবতার ওয়ানহার মিল আছে আচ্ছা আমরা সূরা ইখলাস পড়ি কুল হু আল্লাহ আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম ولم يكن له كفوا سبع ايتের শেষে দোয়া আছে ডাল আছে আসেন আমরা আমাদের সবচাইতে পছন্দের সূরাটা পড়ি আর রহমান علم القرآن خلق الإنسان علمه বলেন ছন্দ মিলেছে আসেন আমরা আরেকটা সূরা পড়ি কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান Keep in your mind the entire Quran has been presented in poetic form. Guta Quran ke bhabe Allah Taala chhondomoy kore nazil korechen. Onno kono kitabe to ta chhondomoy noy joto ta chhondomoy Allahr kitab Quran. Subhanallah. নিজেরা এখনো কোরআন শিখলেন না মনে করছেন হুজুর এটা মোল্লাদের কিতাব আমরা বিজ্ঞান মনস্ক মানুষ কিপ ইন ইওর মাইন্ড দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দা আহলে কোরআন এন্ড সায়েন্স কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই আপনার বিজ্ঞান কোরআন আপনার বিজ্ঞান সরি আপনার বিজ্ঞানটা নতুন আর কোরআনের তত্ত্ব অনেক অনেক আগের অনেক পুরাতন বিজ্ঞান যা জানছে এখন বা 2-300 বছর আগে কোরআন তা বলেছে কত বছর আগে আমি বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করেছি কোরআনিক সায়েন্স নিয়ে এজন্য কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনা গবেষণার সুযোগ আমার হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কিতাব কোরআনে 6000 এর বেশি আয়াত আছে আপনারা জানলে অবাক হবেন 1500 আয়াত শুধুমাত্র বিজ্ঞানের ব্যাপারে আছে আল্লাহু আকবার আমরা জানি না কেন জানেন আমরা ভাবছি এটা মোল্লাদের কিতাব এটা ঝাড়ফুকের কিতাব এটা তাবিজের কিতাব নো এটা জ্ঞানের কিতাব এটা নেতৃত্বের কিতাব যতদিন মুসলমানরা কোরআনের জ্ঞান আহরণ করেছিল ততদিন মুসলমানরা বিশ্বকে শাসন করেছিল যখন মুসলমানরা কোরআন বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কন আর লেনিনের মতো বাচ্চটা শুরু করেছে সেদিন থেকে আজ পর্যন্ত মুসলমানরা বিধর্মীদের লাত্তি খেয়ে খেয়ে এই জায়গায় এসেছে আরো লাত্তি খাবে আরো থাপ্পড় খাবে যতদিন না কোরআনের কাছে মুসলমান ফিরে আসবে বিজ্ঞান আপনি যে বিজ্ঞানের বড়াই করেন আপনার বিজ্ঞান এখানে কিচ্ছু জানে না কসমোলজি অ্যাস্ট্রোনমি ফিলোসফি হিউম্যান এমব্রয়োলজি জিওলজি বিজ্ঞানের এমন কোন শাখা নাই যেটা নিয়ে আল্লাহর কিতাব কোরআনের তথ্য নাই আল্লাহু আকবার কসমোলজি কসমোলজি হচ্ছে বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে মহাবিশ্বের গঠন প্রকৃতি মহাবিশ্বের বিস্তৃতি এগুলো নিয়ে আলোচনা হয়েছে এই যে পৃথিবী আমরা যেখানে বাস করছি কখনো কি চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড
এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো মহাকাশ বিজ্ঞানীরা কি বলেছেন জানেন তারা বলছেন যে আসলে আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র এই সবকিছু একটা সময় এক জায়গায় ছিল তখন সবকিছু ছিল গ্যাসীয় কণার সমষ্টি বিগ ব্যাং থিওরি যারা জানেন আপনারা এটা বুঝতেছেন ভালো তারা বলছে সব এক জায়গায় ছিল এরপরে মহাশূন্যে একটা বিস্ফোরণ ঘটলো মহাবিস্ফোরণের পর সবকিছু আলাদা আলাদা হয়ে গেল আসমান আলাদা হইল জমিন আলাদা হইল চাঁদ সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আলাদা হইল এভাবেই সবকিছুর পয়দা হয়েছে আর বিজ্ঞান তার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি এটা কবে আবিষ্কার হয়েছে এই তো মাত্র কিছুদিন আগে মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে বিগ ব্যাং থিওরির যে ধারণা বিজ্ঞান কিছুদিন আগে দিল যেই কিতাবকে আপনি মোল্লাদের কিতাব মনে করে আজও শিখলেন না বাচ্চাগুলোকে কোরআন শিখাইলেন না ওই কোরআনের ভেতরে 1500 বছর আগে মহাবিশ্বের উৎপত্তির ধারণা যিনি দিয়েছেন তিনি কে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ায়ের 30 নম্বর আয়াতে বলছেন أولم ير الذين كفروا أن السماوات والأرض كانت رتقا ففتقناهما الله تعالى বলছেন অবিশ্বাসীরা কি দেখে না আসমান আর জমিন সৃষ্টির শুরুতে এক জায়গায় ছিল আলাদা ছিল না এরপরে ফাফাতাকনাহুমা আমি আমার মহা ক্ষমতা বলে সেগুলোকে আলাদা করে দিয়েছি কেমনে আল্লাহ আলাদা করলেন কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম সাজদায়ের 11 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বললেন ثُمَّ إِلَى السَّمَاءِ فَسَوَّى ثُمَّ اسْتَوَى إِلَى السَّمَاءِ وَهِيَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْأَرْضِ ائْتِيَا طَوْعًا أَوْ كَرْهًا قَالَتَا أَتَيْنَا طَائِعِينَ সারা জীবন তো কোরআন থেকে কবর আর হাসরের ওয়াজ শুনছেন বাচ্চাগুলোর তো কোরআন শেখাইলেন না এখন ভক্তজন নতুন কি শুরু করছে এগুলা বুঝেন তারপরে বুঝবেন কোরআন কত দামি কিতাব কোথায় থাকেন আপনি এদিকে তাকান আল্লাহ বলছেন শোনো আসমান আর জমিনে যখন মহাবিস্ফোরণ ঘটল কোথাও আগুন লাগলে সেই জায়গায় ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না ধোঁয়া বুঝেন তো আপনারা আল্লাহ তাআলা বলছেন মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ ঘটল আসমান তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল আমি তখন ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান জমিনকে বললাম তোমরা পরস্পর আলাদা হয়ে যাও আসমান জমিন তখন বলল ক্বালাতা আতাইনা ত্বাইরিন আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সের নাম ছিল মুক্তামর আশাবাব ইউথ কনফারেন্স সেই কনফারেন্সে আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী আমেরিকার একজন বিখ্যাত সায়েন্টিস্ট বালমার উপস্থিত ছিলেন ওই কনফারেন্স হলে এই আয়াতটা তিনি তেলাওয়াত শুনলেন দাঁড়ালেন বলেন থামো 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 মহাবিশ্ব উৎপত্তির এই ধারণা বিগ ব্যাং থিওরির মাধ্যমে বিজ্ঞানীরা আবিষ্কার করছে কিছুদিন আগে তোমরা এটা কোন বই থেকে পড়ো বলা হলো এটা এখনকার কিতাব নয় এটা আজ থেকে 1500 বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাবের আয়াত সুবহানাল্লাহ সে তখন বলল 1500 বছর আগে তো দুনিয়াতে বিজ্ঞান ছিল না কোন সায়েন্স ল্যাবরেটরি ছিল না বিজ্ঞান আগারও ছিল না সুতরাং 1500 বছর আগে ওই কিতাবে এমন তত্ত্ব আসা এটা প্রমাণ করে এটা আবুল তাবুল কোন মানুষের কিতাব নয় বরং এটা মহাবিশ্বের কারিগর যিনি তার পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব আমি আর গুমরা পথভ্রষ্ট থাকতে চাই না ওই কনফারেন্স হলে সবাইকে সাক্ষী রেখে কালেমা পড়ে সে মুসলমান হয়েছে যারা বিজ্ঞানের বড়াই করেন শুনেন আর কোরআনকে মোল্লাদের কিতাব বানাইছেন বিজ্ঞান যত উন্নত আর সমৃদ্ধ হবে বিজ্ঞানের শিক্ষক বিজ্ঞানের ছাত্ররা পৃথিবীর বিজ্ঞানীরা বিজ্ঞান বেগ হাতে নিয়ে কোরআনের সামনে এসে চিরকাল ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে কারণ বিজ্ঞান যা জানছে এখন কোরআন বলেছে 1500 বছর বিজ্ঞানটা কত পুরান আপনারা এই বিজ্ঞানটা কতটা নতুন আর কোরআন কত পুরাতন দেখেন এই পৃথিবী যেখানে আমরা বাস করছি পৃথিবীর আকারটা কেমন বিজ্ঞান এক এক সময় এক এক তথ্য দিয়া মানুষকে ঝামেলায় ফেলাইছে যেমন প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেন পৃথিবী মনে হয় এটা চ্যাপ্টা নইলে সমতল হবে
এটা হচ্ছে প্রাচীন কালের বিজ্ঞানীদের ধারণা বিজ্ঞান ধীরে ধীরে উন্নত হলো 1500 সালের পরে ফ্রান্সিস ড্যাক তিনি জলপথে পৃথিবী ঘুরলেন জলপথে ঘোরার পরে তিনি বললেন এতদিন বিজ্ঞানীরা যেটা বলছে পৃথিবী সমতল আসলে পৃথিবী সমতল না আমি জলপথে পরিভ্রমণ করে দেখেছি পৃথিবীটা গোল বিজ্ঞান কি 1500 সালের জায়গায় আছে না আরো উন্নত হইছে এখন স্যাটেলাইটের যুগে আধুনিক বিজ্ঞান বলল পৃথিবী গোল এই তত্ত্ব ভুল তাহলে পৃথিবীটা কেমন এখন ওই দেখছেন হুজুর কয়েকজন ডিম বলে কোন জায়গাতে পড়ে আছে পৃথিবী কি গোল কিসের মতো কমলা লবিও না ডিমের মতো পৃথিবী কিসের মতো পৃথিবী ডিম্বাকৃতির তিন বিজ্ঞান বলছে কিছুদিন আগে এই কোরআনকে আপনারা মুল্লাদের কিতাব বানাইছেন যার ফুতের কিতাব অনেকে বলেন দেখেন আল্লাহর কিতাব কতটা সাইন্টিফিক দের হাজার বছর আগে পৃথিবীর সেই প্রাকৃতির ব্যাপারে আল্লাহর কিতাবে আল্লাহ কি বললেন আল্লাহ তাআলা বললেন ওয়াল আরদা বাদা দালিকা দাহা ওলামায়ে কেরাম বসে আছেন যারা আরবি ভাষা ভালো জানেন কামুস ডিকশনারি খুলে দেখবেন উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা আল্লাহ এই আয়াতে বলছেন আর আমি জমিনকে পৃথিবীকে উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি আল্লাহ আকবার তাহলে চিৎকার করে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে দেখেন কোরআনটা কত সাইন্টিফিক এই যে গিয়াই আমরা সামনে ভূত আসতেছে ভূত দিয়ে মারব ফিঙ্গার প্রিন্ট আঙ্গুলের ছাপ আঙ্গুলের ছাপ মারেন না জায়গা জমি দলিলে রেজিস্ট্রিতে গেলে মেয়র সাহেব ছাপ দেওয়া লাগে না ছাপ দেওয়া লাগে আমরা যখন দেশের বাইরে যাই ইমিগ্রেশন ও ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে সিম কিনতে গেলেও ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে আমরা বাংলায় অনেকে বলি টিপসই আঙ্গুলের ছাপ 1800 সাল এখন তো 2022 সাল 1800 সালের আগে পৃথিবীর মানুষ ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে জানতই না 1800 সালের পরে ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার হয়েছে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল ইংল্যান্ডে এটা আবিষ্কার করেছিলেন তিনি হিউম্যান বডির উপরে রিসার্চ করে এই ফিঙ্গারপ্রিন্টের ধারণা দিলেন যে আমরা পৃথিবীতে যত মানুষ আছি একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা একটার সাথে আরেকটার ছাপের মিল আছে মিল নাই পাসপোর্ট অফিসে গেলে দেখবেন এর জন্য কয় 10টাই মাল পৃথিবীতে 700 কোটি মানুষ আছে একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল জানছি মাত্র 200-300 বছর আগে কিন্তু এই কিতাব আল্লাহর কিতাবই কোরআনে আরো 1500 বছর আগে আল্লাহ এই ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাহের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন আয়াহসাবু আল্লাম নাজমা আযমা بلى قادرين على أن نسوي بنانا الله أكبر পৃথিবীতে কিছু সংশয়বাদী মানুষ আছে তারা বলে আমরা যখন মরে যাব কবরে যাওয়ার পরে আমাদের দেহ যখন মাটি খেয়ে ফেলবে যখন হাড়গুর সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে কে আবার আমাদেরকে জিন্দা করবে এই সকল সংশয়বাদীদের কথার জবাব দিতে গিয়ে আল্লাহ বললেন হে সংশয়বাদী লোকেরা শোনো তোমার দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ হাড়গুর মাংস আলাদা হয়ে গেলেও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেও সেগুলো কি কেবল আমি জোড়া লাগাবো না তার পাশাপাশি কি করব বান্দা শোনো বলা পদেরি না আলা আন্ন সময় বানানা বরং তোমাদের প্রত্যেকের আঙ্গুলের হাতের এই যে মাথা আঙ্গুলের মাথার ছাপ পর্যন্ত আমি আবার একত্রিত করব আল্লাহ আকবার বল আল্লাহ আকবার বললেন তাইলে বলেন বিজ্ঞান আগে না কোরআন আগে বিজ্ঞান আগে না কোরআন আগে শিখছেন কি আগে আমাকে জবাব দাও পুলামায়ারে ছেলে মেয়েরে শিখাইছেন কি আগে নিজের বিবেককে প্রশ্ন করুন বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন ছেলেদেরকে বলি তুমি তো খুব সুন্দর ইংরেজিতে কথা বলতে পারো ডু ইউ নো কোরআন ডু ইউ রিসাইট দ্য হলি বুক কোরআন নো এই ব্যর্থতা কার এটা তার মা বাবার কারণ তার মা বাপ তারে কোরআন শেখায় নাই কিপ ইন ইউর মাইন্ড টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনার সন্তানকে আগে কোরআন শেখান দেখবেন কোরআন আপনার সন্তানকে গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে ঠিক কি না তবে আজকে একটা মনের কথা আপনাদেরকে বলি কেউ রাগ করেন না আমাদের দেশে ব্রিটিশরা যে পেস লাগাইয়া গেছে এই পেস থেকে যতদিন আমরা ছুটব না বিভক্তি কমবে না ঠিক আগে আগে কইলেন কেন আগে শোনেন তারপরে ঠিক কইেন ঠিক ঠিক বলা ফ্যাশন হয়ে গেছে এখন মাহফিলে
কি ঠিক কিচ্ছু ঠিক না এখনো শুনেন নাই কেমন পেজ লাগাইছে দেখেন স্কুলের মধ্যে করছে তিন গ্রুপ সায়েন্স আর্টস কমার্স মাদ্রাসায় করছে দুই গ্রুপ কৌমি আলিয়া তাহলে 3 আর 2 হইছে কত এক বাপের যদি পাঁচ ছেলে থাকে আর পাঁচজন যদি পাঁচ জায়গায় পড়ে একেকটার চিন্তা হয় একেক রকম আর একেকজন একেক রকম ভাবে থাকে একজনের সাথে আরেকজনের দৃষ্টিভঙ্গি মেলে না সবাই যার যার জায়গা থেকে কয় হামসে বরকুন হে হ্যাঁ যে সায়েন্সে পড়েছে কয় আব্বা আপনার বাকি পুলাগুলারে বাকি ছেলেগুলারে যে আপনি পড়াইছেন তো কিচ্ছু জানা না আমি তো বিজ্ঞানের সব জানি আর আর্টসে যে পড়ছে হে আরো ভাব না আমি গভর্নমেন্ট জবে যাওয়ার অনেক সুযোগ আমার আছে কমার্সে যে পড়ছে হে মনে করে ব্যবসা সব বুঝে ফেলছে কৌমিতে যে পড়ছে হে মনে করে আমি আরবি সব জানি আলিয়াতে যে পড়ছে হে বলতেছে এই যে কৌমিতে যে পড়ছে আর ওগুলা যে আছে স্কুলের গুলা শুধু দুনিয়া জানে আখেরাত জানে না কৌমিতে যেটা পড়ছে এইটা শুধু আরবি জানে কিন্তু দুনিয়া জানে আমি আলি আমি সব জানি এই যে পাঁচজনের পাঁচ রকম বক্তব্য পাঁচ পাঁচজনের পাঁচ রকম চেতনা তৈরি হয়েছে কোথ থেকে এই নানামুখী শিক্ষা ব্যবস্থার কারণে এবার আমার কথা শোনেন শিক্ষা ব্যবস্থা যতদিন না একমুখী হবে বাংলাদেশের কথা আমি বলছি না ভারতীয় উপমহাদেশের কিলাকিলি ততদিন দূর হবে এবার মন দিয়ে বাবারা এক দুই দুইটা মিনিট আমার কথা শুনুন দুইটা মিনিট শুনুন সবার মনোযোগ আছে তো এমন হলে কেমন হতো এমন হলে কেমন হতো বিভিন্ন নানামুখী শিক্ষা থাকবে না সমাজের এই বিভেদ দূর করার জন্য এবং একটি সুশিক্ষিত সুসভ্য চরিত্রবান জাতি গঠনের জন্য এটা আমার একটা প্রস্তাবনা আমি এটা বাংলাদেশের বহু জায়গায় বছর বলতেছি মেয়র সাহেব আছেন তিনি জনপ্রতিনিধি মানুষ তিনিও শুনলে এটা ভালো হবে দেখেন যদি বিষয়টা এমন হতো সাংবাদিক ভাইয়েরাও শোনেন যদি এমন হতো একমুখী শিক্ষা মনে করেন ক্লাস ওয়ানে যাওয়ার আগে রিসিপশন ক্লাস আছে না যেগুলোকে নার্সারি প্লে বলে তো এখানে যাওয়া আসা করবে সেখানে কায়দা সিফারা বা যেটাকে আমরা নাজেরা বলি নাজেরা সে পড়লো এবার ইয়ার ওয়ান বা স্ট্যান্ডার্ড ওয়ান বা ক্লাস ওয়ান বা আসানাতুল উলা বা আসাফুল উলা যেটাই নাম আমরা আরবিতে ইংরেজিতে যেভাবে দিলাম দিলাম ক্লাস ওয়ান টুতে সরকার কর্তৃক প্রণীত পাঠ্যসূচি এটা থাকবে কারণ এটা সরকারের প্রণীত বাংলা ইংরেজি সমাজ ইত্যাদি ইত্যাদি যে সাবজেক্ট আছে সেগুলো থাকবে আমাদের বাচ্চাগুলো যেন তারা যেন সুসভ্য হয় যদি ক্লাস ওয়ান থেকে একটু কোরআনের বই রাখা যায় হাদিসের বই রাখা যায় একটু দোয়া শিখবে মাসলা মাসাইল শিখবে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা অনেক ছেলেদেরকে পাইছে গোসলের ফরজ জানে না ওজুর ফরজ জানে না এরকম ছেলে পেলেও পাইছে একজনকে একদিন বললাম কলেজে পড়ে বলো তো গোসলের ফরজ কি কয় হুজুর গোসলের আবার ফরজ কি সাবান মাইকা গোসল করবো এটাই গোসল তো গোসলের ফরজ জানে না তো এখন যদি এরকম শিক্ষা ব্যবস্থা থাকতো আর আমাদের ছেলেগুলো যেন কোরআনটা শিখে শুনতেছেন আমার কথা ক্লাস ওয়ান টু তে ওয়ান টু পর্যন্ত সে নাজেরা শিখে শিখে কোরআন দেখে দেখে পড়ার যোগ্যতা অর্জন করলো এখন কোরআন কি যেন তেন ভাবে পড়লে হবে না শুদ্ধ করে পড়তে হবে আল্লাহ বলেছেন মুরাত্তিলিল কোরআনা তারতিলা শুদ্ধ করে তারতিল তাজবিদের সাথে করতে হবে এখন আমরা সিলেবাসে যদি এটা রেখে দেই যে ক্লাস থ্রি আর ফোরে তাজবিদ শিখবে তাজবিদ সহকারে বিশুদ্ধ করে আবার কোরআন সেখানে শেখানো হবে তাহলে ক্লাস ফোর ফোর পর্যন্ত এটা থাকলো এবার আমার কথা শোনেন যুবকরা শোনেন ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত মেট্রিক পর্যন্ত কয় ক্লাস আরে ভাই জুড়ে বলেন পাঁচ ক্লাস কেমনে বিসিএস ক্যাডার কেমনে হইবেন আপনারা তো হিসাবও জানেন না ছয় ক্লাস ঠিক বলছে ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন মেট্রিক পর্যন্ত ছয় ক্লাস না ইন্টারমিডিয়েট বা আলিম আরো দুই ক্লাস ছয় আর দুই কত হইল আর অনার্স আরো কয় বছর ছয় আর চার কত হইল দশ তাই না সরি আট আর চার কত হইল হিসাবে পেস লাগছে আবার বলে ক্লাস ফাইভ থেকে মেট্রিক ছয় ইন্টারমিডিয়েট দুই আট আট আর অনার্স এর চার কত হইল বারো বারো আর মাস্টার্স এর দুই কত হইল চৌদ্দ কোরআনে পারা আছে কয়টা কথা বলছেন না কেন চৌদ্দ দ্বিগুণে কোথায় হাফেজ মাদ্রাসার কেউ হুজুররা রাগ করেন না শুধু এই হাফেজ মাদ্রাসা হাফেজ হবে কেন সবাই একটু একটু হাফেজ হলে ভালো না চৌদ্দ দ্বিগুণে আঠাশ ক্লাস ফাইভ থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত মুসলমান সন্তানদের জন্য প্রত্যেক বছর দুই পারা কোরআন শেখা সিলেবাসে বাধ্যতামূলক যদি করা হতো মাস্টার ডিগ্রিতে গিয়ে দেখা যেত হাফেজ ডাক্তার হাফেজ ইঞ্জিনিয়ার হাফেজ ব্যারিস্টার হাফেজ চিকিৎসক হাফেজ ফার্মাসিস্ট হাফেজ ইঞ্জিনিয়ার দেখা যেত বিশ্ববিদ্যালয় শেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেমেয়েরা ডিগ্রি নিয়ে চোর টাকা চাঁদা বাস্তেন্ডার বাস্তয় আল্লাহর অলি হয়ে হয়ে বের হতো
এখন আবার অনেকে বলতে পারেন হুজুর ইয়াদ রাখবে কেমনে ইয়াদ ইয়াদ রাখবে কেমনে এক পারায় হলো 10 পৃষ্ঠা না দুই পারায় কত 20 পৃষ্ঠা আরে ভাই এক বছরে 365 দিন এক শব্দ শিখলো টাটকা মুখস্থ হবে ওরাল টেস্ট হবে মৌখিক পরীক্ষা ভাইবা দিতে হবে বলা হবে এই ক্লাস থেকে আরেক ক্লাসে যাইতে পারবা না এই দুই পারা শেষ করে পরীক্ষাটা পাস করে যাওয়া লাগবে 14 ডিগ্রি তো 28 হলো বলবেন হুজুর ওই দুই পারা কই যাবে অনার্স মাস্টার্সে গেলে মুখস্থ আরো বাড়ে ওই সময় ওই দুই পারা ভাগ করে ঢুকাই দিয়েন তাহলে তো হয়ে যায় ঠিক কি না এটা গেল হাফেজ যারা চূড়ান্ত হাফেজ হবে সবার মেধা কি একরকম যার ইয়াদ রাখার যোগ্যতা নাই সে ক্লাসে ক্লাসে শিখে 30 থেকে 20 মুখস্থ লাগলে অসুবিধা কোথায় তারপরেও তো হাফেজ থাকতো বা কিছু হাফেজও থাকতো এবার আসেন গোসলের ফরজ জানে না যে এবার আসেন ক্লাস 3-4 থেকে যদি সরকারের পাঠ্যসূচি থাকবে আবার সাংবাদিক থাকলে উল্টা রিপোর্ট করে নেয় হাসিবুর রহমান সরকারের পাঠ্যসূচির বিরুদ্ধে কথা বলছে সরকারের প্রণীত পাঠ্যসূচি থাকবে আমাদের মুসলমান ছেলেগুলা যেন চরিত্রবান হয় ছেলে মেয়েগুলা আমরা এবার প্রত্যেকটা ক্লাসে বেশি না মাত্র দুইটা বেশি না দুইটা বা তিনটা না হইলে দুইটাও রাখেন যে কোরআন হাদিসের মাসলা মাসেল বা ইসলামের মৌলিক নলেজ গুলো তারা জানবে এরকম দুই তিনটা সাবজেক্ট রাখেন ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স আর্টস কমার্স আলাদা থাকবে না কৌমি আলিয়া নাই এই রকম একমুখী শিক্ষা চলবে ইন্টারমিডিয়েট পর্যন্ত এবার যে আলেম হতে যায় চায় মুফাসসির হতে যায় সে এবার অনার্সে গিয়ে বিশ্ববিদ্যালয়ে আত্তাখাসসুস ফিত তাফসীর সে এবার তাফসীর ডিপার্টমেন্টে যাবে যে মুহাদ্দিস হতে চায় হাদিস ডিপার্টমেন্টে যাবে যে ফকিহ হতে চায় ফিক ডিপার্টমেন্টে যাবে যে আরবি সাহিত্য নিয়ে পড়তে চায় আরবি সাহিত্য বিভাগে যাবে যে ব্যক্তি ইফতা নিয়ে পড়তে চায় ইফতা বিভাগে যাবে যে এলএলবি নিয়ে পড়তে চায় এলএলবিতে যাবে যে বিবিএ নিয়ে পড়তে চায় বিবিএতে যাবে যে এমবিবিএস পড়বে এমবিবিএস যাবে যে সিএসসিতে পড়বে সিএসসিতে যাবে যে ফার্মাসিতে পড়বে ফার্মাসিতে যাবে যে ব্যক্তি ইংলিশ ডিপার্টমেন্টে পড়বে ইএলএল এ যাবে যার যার বিভাগ ইন্টারমিডিয়েটের পরে ভাগ হবে এর আগে এক থাকবে এই শিক্ষা যদি থাকতো খেলাঠেলি গুতাগুতি কমে যেত আর ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কনভোকেশনে যখন তার সনদ দিয়ে বের হতো চরিত্রবান আল্লাহওয়ালা আমরা কোরআন শিখাই নাই বাচ্চাগুলারে এই জন্য ডাক্তার হয়েছে কিন্তু মানবতাবাদী ডাক্তার হয় নাই কোসাই ডাক্তার হয়েছে ছোটবেলায় কোরআন শিখাই নাই শিখাই ফেলছি সব এরপরে ব্যারিস্টার হয়েছে ওই আপার মতো হয়েছে আর কি যেই আপা টক শুদে বড় বড় কথা বলে আবার বাড়ি থেকে মারে ঘর থেকে বের করে দেয় ছোটবেলা কোরআন শিখাই নাই তারপরে বানাইছে ইঞ্জিনিয়ার এই ইঞ্জিনিয়ার বড় হইয়া যেখানে রড দরকার সেখানে বাঁশ ঢুকাইয়া দেয় ছোটবেলায় যদি সবার আগে কোরআন শেখাতো এটা আল্লাহ বলা হতো এই জন্য বলেছি সবার আগে সন্তানকে কোরআন শেখাবেন আপনার বাচ্চাকে অ আ ক খ এ বি সি ডি শেখাবেন পরে আলিফ বা তা সা শেখাবেন সবার তাহলে আমাদের শিক্ষা সন্তানদেরকে শিক্ষা দীক্ষা দেওয়ার বেলায় সবার আগে কি শিখাবেন আরো জোরে বলেন কি শিখাবেন আরো জোরে বলেন কি শিখাবেন একটা সন্তান মানা নেই রকম সন্তানটা নামাজি হবে আপনি মারা যাওয়ার পর সন্তান জানাজা ইমামতি করবে আব্বা জানরা একটু চিন্তা করেন তো ফিলিংসটা কেমন এখন থেকে একটু ভাবেন না আপনি মারা গেলেন ইমাম সাহেব বা একজন বড় আলেম আসলেন তিনি ইমামতি করলেন তিনি জানাজাটা এমনে পড়ান আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার পড়াবেন কিন্তু আবেগ থাকবে এবার হুজুরের বিপরীতে নিজের ছেলে আরে তাকবীরটা দেওয়ার আগেই তো কলিজা ফাটবে চক্ষু দিয়ে শুধু পানি বের হবে প্রতিটা তাকবীর দিবে কলিজাটা দুমড়ে মুচড়ে উঠবে সালাম ফেরানোর আগ পর্যন্ত জানাজার নামাজে কেঁদে কেঁদে অবস্থা খারাপ হয়ে যাবে নিজের ছেলে তার বাপের জানাজা পড়ছে এটাই তো জীবনের সফলতা ইটস কল্ড সাকসেস কেন এটাকে সফলতা বললাম জীবনের জানেন আপনার ছেলে জানাজা ইমামতি করছে আপনার ছেলেকে এমন ছেলে বানাইছেন এটা কোরআন বলা ছেলে নেককার ছেলে ছেলেটা লাশ সামনে রাইখা বাপের ছেলে বাপের লাশ সামনে রাইখা ছেলেটা আবার চোখের পানি ছাড়ছে আল্লাহ সহ্য করতেছেন না ফেরেশতাদেরকে ডেকে বলেন আমার এই গোলামের ছেলেকে নেককার ছেলে বানাইছে তার ছেলেটা দেখোস না চোখ দিয়ে শুধু পানি ফেলাইতেছে পানি ফেলাইতেছে এই পানি সহ্য হচ্ছে না এই পানি নাকের ডগায় আসার আগে এই পানি দিয়ে আল্লাহ আপনার কবরের জাহান্নামের আগুনকে চিরতরে আল্লাহ নিভাইয়া দিবে সারা দুনিয়ার পানি দিয়ে কবরে জাহান্নামের আগুন নেভানো যায় সন্তানের চোখের পানির পাওয়ার কত দাম এটা যখন বেবে গড়িয়ে গড়িয়ে পড়বে নাকের ডগায় আসার আগে জাহান্নামের আগুন নিভিয়ে দিবেন কি সন্তানগুলার এই জন্য কি বানাবেন সবাইকে আলেম মালের ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান
ছেলে মেয়ে একাধিক থাকলে একটাকে আলেম বানান, তবে ডাক্তার ইঞ্জিনিয়ার ওটারে বানান ঠিক আছে, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর আগে এর আগে কি শিখাইতে হবে? আগে কি শিখাইতে হবে? আবার ভাবি আর না, এটা মোল্লাদের কিতাব, বললামই তো কোরআন, কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, বরং কোরআনটা পুরোপুরি বিজ্ঞানময় গ্রন্থ। বলেছেন কে? নাম্বার সিক্স, কোরআন হচ্ছে এমন একটি বুক, এমন একটি কিতাব, এই কিতাবের ভেতরে কোনো ভুলভ্রান্তি আছে নাকি? যে কোনো বই আপনারা হাতে নেবেন দেখবেন বইয়ের লেখক যিনি, শুরুতেই তিনি তার ব্যর্থতার কথা বলেন, বলেন তিনি আমি লিখতে গিয়ে অথবা প্রিন্টিং হতে গিয়ে যদি কোনো মিস্টেক হয় আমাদেরকে জানাবেন, পরবর্তীতে সংশোধনী দিব। বলেন তো আল্লাহ কোরআনের শুরুতে কি বলছেন, ও রংপুরের আমার বান্দারা, কোরআন পড়তে গিয়া ভুল টুল পাইলে আমারে তোমরা জানাইও, এমন কথা বলেছেন নাকি? বরং আল্লাহ শুরুতেই বলেছেন কি আর ভুল হবে, শুরুতে আল্লাহ আগে প্রশংসা করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জানেন না আপনারা, তাহলে জবানটা খোলেন আর বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন ভুল হওয়া তো দূরের কথা, বরং ভুল আর দুর্বলতা থেকে মুক্ত যিনি সেই রব তার নিজের কুদরতের প্রশংসা করে কিতাব শুরু করেছে। এরপরের সূরাতে এসে বললেন জালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দা বুক, দা মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড, ওয়্যার অফ দেয়ার ইজ দা ডাউট অ্যাবাউট ইট এন্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন, এমন কিতাব দিয়েছি তোমাদেরকে, ভুল আছে সন্দেহ আছে এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহ আকবার, এই কিতাবের ভুল ধরার জন্য যারা চেষ্টা করেছে তারা নিজেদের জীবনের ভুল খুঁজে পেয়েছে। ফেরাউনের মরদেহ নিয়ে গবেষণা করতে গিয়ে ডক্টর মরিস বুকাইলি সে তার জীবনের ভুল খুঁজে পেয়েছে। কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে, কত বছর আগে? ফেরাউন লোহিত সাগরে ডুবে মরছে 3000 বছর আগে, কত বছর আগে? প্রায় 3000 বছর আগের ঘটনা। 1500 বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে দিয়েছেন কে? ডক্টর মরিস বুকাইলিকে। কেউ একজন এসে বলল এর আগের একটা ঘটনা আছে, ঘটনাটা বলি। ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি, তিনি ফেরাউনের মরদেহ নিয়ে প্রত্নতাত্ত্বিক গবেষণা করেছিলেন। ফ্রান্সের সরকার মিশরের সরকারের কাছে চিঠি পাঠিয়েছিল। আশির দশকের শেষ দিকে এই ঘটনাটা ঘটছে। আশির দশকের শেষ দিকে ফ্রান্সের সরকার মিশরের সরকারকে চিঠি পাঠাইছিল যে ফেরাউনের মরদেহটা একটু পাঠান, এটা একটু আমরা গবেষণা করব। মিশরের সরকার রাজি হয়ে পাঠাইছিল। পাঠানোর পরে প্যারিস বিমানবন্দরে ফেরাউনের মরদেহকে একদম গার্ড অফ অনার দিয়ে রিসিভ করা হয়েছিল। আর প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য মেডিকেল টিমের প্রধান ছিলেন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি। এবার তার প্রত্নতাত্ত্বিক গবেষণা শুরু হলো। মরিস বুকাইলি মেডিকেল টিমের প্রধান, গবেষণা করতে গিয়ে তারা দেখলো ফেরাউনের লাশের মধ্যে, তার দেহের মধ্যে লবণের কিছু অংশ তারা পাইছে। তখন ডক্টর মরিস বুকাইলি বললো আমি নিশ্চিত যেহেতু দেহে লবণের অংশ আছে তার মানে এটা সাগরে ডুবে মরছে, কারণ সাগরের পানিটা কি লবণাক্ত। একজন কয়ে স্যার এটা নতুন কথা না, এটা পুরান কথা, মুসলমানদের ধর্মীয় কিতাব কোরআনে কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনুসের 90-92 নম্বর আয়াতে এই ঘটনা আল্লাহ বলে দিয়েছে। ডক্টর মরিস বোকাইলে বলল হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? 1500 বছর আগে বিজ্ঞান ছিল না, কোরআন নাজিল হয়েছে শুনছি 1500 বছর আগে, আর ফেরাউনের ঘটনা ঘটছে 3000 বছর আগে। তো 3000 বছর আগের কিচ্ছা 1500 বছর আগে ঢুকলো কেমনে, এটা জানলো কেমনে? এরা কয় নিশ্চয় এই কিতাবের কোথাও গলত আছে, ভুল আছে, এটা আনো আমি একটু দেখি চেক করে কোথাও ভুল টুল আছে কিনা। কেমন পণ্ডিত, তার সামনে কোরআন আনা হলো, হ্যাঁ খুলছে কোরআন, কোরআন খুলে দেখে হায় 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 এগুলো তো আরবি লেখা, হ্যাঁ কি আরবি জানে, কথা কন না কেন আরবি জানে? ফ্রান্সের মানুষের মাতৃভাষা তো আরবি না, সে তার মাদার ল্যাঙ্গুয়েজে কোরআনকে ট্রান্সলেট করে পড়া শুরু করলো, সওয়াবের উদ্দেশ্যে না কোরআনের ভুল ধরার উদ্দেশ্যে? ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল বের করতে পারে না, এবার কোরআনকে সে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো, সওয়াবের নিয়তে নয় ভুল ধরার নিয়তে, এরপরেও সে ভুল ধরতে পারে না।
ডক্টর মরিস বুকাইলিগা মনে মনে চিন্তা করল কোরআন যেহেতু আরবী ভাষায় নাযিল হয়েছে সেহেতু আমি যদি আরবী ভাষায় কোরআন পড়ে কোরআন গবেষণা করি তাহলে আমি কোরআনের ভুল ধরতে পারবো সে কয়েকজন বড় বড় স্কলারের কাছে গিয়ে আরবী ভাষা শিখলো আরবী ভাষা শেখার পরে এবার সে আরবীতেই কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে শুরু করে কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআন সে ভালোভাবে পড়ল ভুল ধরা তো দূরের কথা গোটা কোরআন সে পড়ার পরে দুনিয়ার মানুষকে বলল ও দুনিয়ার মানুষেরা শোনো আমি ফ্রান্সের সবচাইতে বড় সার্জন ডক্টর মরিস বুকাইলি এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য কোরআনের ভুল ধরতে এসে দেখি এই কোরআন আমার নিজের জীবনের ভুল ব্যাং করে দিয়েছে আল্লাহু আকবার অনেক ডাক্তার ইন্টার্ন করছে এরকম কিছু ডাক্তাররা এসেছে এটা সিটি এলাকা তো ডাক্তারদের উদ্দেশ্যে বলি হিউম্যান এমব্রয়োলজি নিয়ে হিউম্যান এমব্রয়োলজিস্টরা যে গবেষণা করেছেন কিছুদিন আগে হিউম্যান এমব্রয়োলজির এই তথ্য কোরআনে দেড় হাজার বছর আগে দিয়েছেন কি মায়ের পেটে মানুষ তো এক ফুটা নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছে ওই নাপাক পানি ফুটা কিভাবে ব্রুনের ক্রমবিকাশ হয়ে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কিভাবে পূর্ণতায় পৌঁছালো বিজ্ঞান গবেষণা করেছে এবং বিজ্ঞান এটার নাম দিয়েছে হিউম্যান এমব্রয়োলজি ব্রণ তত্ত্ব আরবিতে যেটাকে জিন বলে জিন ব্রণ তত্ত্ব এই ব্রণ তত্ত্ব নিয়ে গবেষণা গবেষণা করে বিজ্ঞানীরা অবাক হয়েছে চিকিৎসকরা অবাক হয়েছে কারণ এই তথ্য সূরা মুমিনুন সহ অনেক জায়গায় দিয়েছেন কে আরেকটা আজিব তথ্য আজকে আপনাদেরকে দিয়ে যাই আল্লাহর হাজার হাজার মাখলুকাত আছে এটা নিয়ে ইখতিলাফ আছে তাফসিরে রুহুল মানিতে আছে 40,000 অন্যান্য তাফসিরে আমি পড়ছি 80,000 আরো বেশি থাকতে পারে আল্লাহু আলাম হাজার হাজার সৃষ্টি কিন্তু আপনারা কি জানেন দুনিয়াতে একমাত্র সৃষ্টি হচ্ছে মানুষ যারা জন্মের জন্মের প্রায় 16 সপ্তাহ 4 মাস আগে মায়ের পেটে থাকাকালীন তারা শুনতে পায় সুবহানাল্লাহ আরো আস্তে বলেন বাসায় গিয়ে বলিয়েন আমার কথা বুঝছেন সুজা বাংলায় বলি আমরা পৃথিবীতে আসিও নাই মার পেটে আছি ওই সময়ে 4 মাস আগে আমরা মার পেটে থাকতে থাকতে শুনি সুবহানাল্লাহ বলবেন না বিজ্ঞানীরা বলছেন এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ সন্তান মায়ের পেটে যখন থাকে জন্মের 4 মাস আগে শুনে এখন তো বিজ্ঞানীরা খুব খুশি হায় হায় দেখছো আমরা কি আবিষ্কার করছি কি আবিষ্কার করছি কত আবিষ্কার করছেন আপনি এটাও কোরআনে আছে আপনি কোরআন খুলে দেখেন আল্লাহ বলেছেন এখানে আলেমরা আছেন বসে আমার উস্তাদ এখানে বসে আছেন হুজুরও জানেন এখানে আলেমরা জানেন কোরআনে আল্লাহ শ্রবণ শক্তির কথা বলতে গিয়ে বলেছেন সামান মানে শ্রবণ শক্তি দৃষ্টি শক্তির কথা বলতে গিয়ে কখনো কখনো আল্লাহ বাসার বলেছেন বহু বচনে আবার আবসার বলেছেন কোরআন খুলে দেখুন আল্লাহ কোরআনের সব জায়গায় বাসারের আগে সাম অর্থাৎ দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন ইন্না সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা অন্য আয়াতে যান ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা সব জায়গায় আল্লাহ বাংলায় বলি দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন আধুনিক যুগের মুফাসসিরগণ এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন করেছেন এভাবে যেহেতু আল্লাহ কোরআনের সব জায়গায় দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন তার মানে সন্তান দেখার শক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে সুবহানাল্লাহ মায়ের পেটে থাকাকালীন শুনে বলে দেখে রে যুবকরা শোনো এত এতক্ষণ পরে তোমাদের কাছে আসছি তোমরা যারা বিয়ে শাদী করো নাই সুন্দরী মেয়ে দেখলে তো পাগল হয়ে যায় আবার এক বন্ধু আরেক বন্ধুরে কয় দুস্থ যা দেখছি ইস খালি সুন্দরী মেয়ে দেখে দৌড়াও এই দেখো মেয়ে যদি পছন্দ ঠিক মতো না করতে পারো ঘটনাটা কি ঘটতেছে দেখো এখন কোরআন আর বিজ্ঞান দিয়া বোঝায় এখন আর না মেনে নেওয়ার কোনো উপায় আচ্ছা কোরআন আর বিজ্ঞান একমত সন্তান জন্মের কয় মাস আগে মায়ের পেটে শুনে আরো জোরে কয় মাস আরো জোরে কয় মাস রংপুরের মানুষ একটু রংপুরের মতো আওয়াজ হবে কয় মাস এবার আসেন 4 মাস আগে শুনে বিজ্ঞানও একমত কোরআনও এবার আপনার ওই যে সুন্দরী বউটা যদি খারাপ হয় পেটের মধ্যে বাচ্চা নিয়া সারাদিন যদি মোবাইলে ছাক্কা নাক্কা শুনে সন্তান শুনতেছে তো পেট থেকে না শোনে না এটা হুজুরের কথা না বিজ্ঞানীদের কথা শুধু বিজ্ঞানীদের কথা না কোরআনের কথা এখন বউ পেটে সন্তান নিয়ে সারাদিন হিন্দি সিরিয়াল দেখে নাটক দেখে সিনেমা দেখে ঝাঁকা নাকা গান শুনে আল্লাহর কসম
ওই মহিলার পেট থেকে যেটা বের হবে ওইটা হচ্ছে কানাকা ছাকানাকা মার কাহিনী আর কুরআন বিজ্ঞান বলছে যে সন্তান পেটে নিয়ে জন্মের 4 মাস আগে সন্তানটা শুনে এবার মহিলাটা মেয়েটা যদি ভালো হয় যুবক হয়ে শুনে মেয়েটা ভালো নামাজি আজান হইলে নামাজে দাঁড়ায় নামাজে কুরআন পড়তেছে শুনতেছে সন্তান পেট থেকে তাসবিহ জপতেছে সন্তান পেট থেকে তাসবিহ শুনতেছে জিকির করে সন্তান জিকিরের আওয়াজ শুনে কুরআন তেলাওয়াত জিকির আসকার এগুলো শুনে শুনে সন্তান পেট থেকে যখন বের হয় এই মহিলার পেট থেকে যে সন্তান আসে বড় বড় আল্লামা মুফাসসির মুহাদ্দিস আলেম বুজুর্গ পীর মশায়েখ হয়ে যায় এজন্য বউ শুধু বউ নয় এটা হচ্ছে সন্তান উৎপাদনের কারখানা চিত্ত কইলে রে যুবকরা আবার বলো যারা মিসকিন আছো বিয়ে করো নাই রাগ করো না মিসকিন ওই অর্থে বলি নাই মিসকিন এই অর্থে বলেছি কারণ জীবন সঙ্গী নাই এখনো একা একা তো বিয়ে করার সময় সুন্দর সুন্দর মেয়ে দেখে দৌড়াইবা না নামাজে দেখে দৌড়াইবা যারা বিয়ে করো নাই বিয়ে করার সময় ঝাকানাকা ঝাকানাকা মেয়ের দিকে দৌড়াবা না পর্দাশীল মেয়ের দিকে দৌড়াইবা আর আব্বা জানরা আপনারা কি করবেন আপনারা মেয়ে বিয়ে দেওয়ার সময় ঝাকানাকা ছেলের কাছে দিবেন তাই তো মেয়ে বিয়ে দেওয়ার সময় আল্লাহর নবী বলেছেন ছেলে হুক আল্লাহর নবী বলেছেন ছেলেরা বিয়ের সময় কি দেখো তুমকা হল মারআতুল আরবা লিমালিহা ওয়ালি হাসবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা দিন আল্লাহর নবী বলেছেন তার বংশ পরিচয় দেখো তার সম্পদ দেখো রূপ দেখো দিনদারিতা দেখো তবে ফাজফর বিদাতিদ দিন তারিবাত ইয়াদাক সবার উপরে দিনদারিকাকে প্রাধান্য দাও কারণ একটা মেয়ে সুন্দরী রূপসী বাবার টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে সব আছে নামাজ নাই রোজা নাই ওই মেয়ের মধ্যে পর্দা নাই এই মহিলাকে বিয়ে করলে ঘরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে উঠবে মেয়ে দেখতে সুন্দরী না বাপের টাকা নাই ক্ষমতা নাই পয়সা নাই মেয়ে নামাজি দিনদার পরহেজগার পর্দাশীল এই মেয়েকে বিয়ে করলে ঘর জান্নাতের রঙে রঙিন আব্বা জানরা মেয়ে বিয়ে দেওয়ার সময় কি করেন কয় রংপুর শহরে বাড়ি আছে নি আমার জামাই গাড়ি আছে নাকি ক্ষমতা পত্তত আছে নাকি ছেলের দিনদারিতা না দেখে শুধু গাড়ি বাড়ি দেখে মেয়ে বিয়ে দিবেন এই মেয়ের কপাল পড়ে ছাই হয়ে যাবে আর দিনদার ছেলে দেখবেন হালাল পন্থায় রুচি করে কিনা ইনকাম করে কিনা ছেলের মুখে দাঁড়িয়ে আছে কিনা নামাজ কিনা দিনদারিতা দেখে বিয়ে দেন হালাল উপায়ে সামান্য টাকা ইনকাম করে অসুবিধা নাই সারা জীবন আপনার মেয়ে সুখে থাকবে আর ছেলে মেয়েদের বিয়েটা সহজ করে দেন বিয়েটাকে আপনারা যে কঠিন বানাইছেন এই ছেলেগুলা বিয়ে করতে পারতেছে না অনার্স মাস্টার শেষ করে কারণ বিয়ে করতে নাকি 10-12 লাখ টাকা লাগে এই জন্য জেনার দিকে চলে যাচ্ছে বিয়েকে সহজ করলে জেনার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে ঠিক কিনা যুবকরা যৌতুক নিয়েও বিয়ে করা যাবে অনেকে আছে বিয়ে করার সময় চায় আবার বিয়ে হিসাবে টেকনিক করে চায় যদি না আপনার মেয়ে তো আপনার জামন চাই খুশি হয়ে দিয়ে দিল না দিলে আবার দিল না কুকুরের পায়খানা খাওয়া কি শুকর খাওয়া কি শুকর খাওয়া যেমন হারাম কুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম যৌতুক দেওয়া এবং নেওয়া তেমনি হারাম হারাম এবং হারাম যুবকরা বিয়ের সময় ছোট লোক হইয়া যৌতুক নিয়ে বিয়ে করবা না যৌতুক ছাড়া বিয়ে করবা কারা কারা রাজি একটু দেখাই তো হাত তুলি ও মা বিয়ের দিকে হাত তুলছে নাকি আবার কাম করবো নাকি মামিরাও মনে হয় আসছে মাহফিলে খবর আছে আজকে বাড়িতে যান আব্বা জানরা যাদের ছেলে মেয়ে আছে বিয়ের সময় যৌতুক দিবেন যৌতুক নিবেন দেখছেন অবস্থা ছোট হয়েছে যৌতুক দিবেন মেয়র সাহেব আছেন তিনি যৌতুক বিরোধী অনেক সমাবেশে বক্তৃতা করেন তো মেয়র সাহেবকে সামনে রেখে সবাই বলেন যৌতুক দিবেন আওয়াজ হয় নাই যৌতুক দিব যৌতুক দিব যৌতুক নিব মাদক গ্রহণ করব মা বাবার খেদমত করব হ্যাঁ করবেন তো আল্লাহ তৌফিক দান করেন এরপরে দেখেন কোরআন এটা এমন এক কিতাব ইটস কোয়াইট ইম্পসিবল টু মেক এ বুক লাইক হলে কোরআন কোরআনের মতো কোরআন বানানো কি সম্ভব কেউ কি কোরআনের মতো কোরআন বানাইতে পারবে যে বানাইতে গেছে সে ধরা খাইছে একটা কিচ্ছা আমার মনে পড়ছে বলবো মুসাইলামার নাম শুনছেন আপনারা সে কি কাজ্জাব ভণ্ড নবী যে নবী বলে দাবি করেছে আমার নবীর পরে দুনিয়া থেকে আর কোন নবী আসবে আসবে না মুসাইলামা বললো আমি তো নবী হইয়া গেছি লোকেরা বললো মুসাইলামা তুমি তো নবী হইছো তো নবী হইলে তোমার কাছে জিব্রিল আসে না কেন দেখা যাক খাতা না কেন এই শয়তানটা কায়দা করে জবাব দিছে দেখো আমি তো মাত্র নবী হইছি নতুন নবী হইছি কয়েকদিন সময় লাগবে জিব্রিল আমার কাছে আসবে
কিছুদিন পর লোকজনকে ডেকে বলছে গত রাতেই জিব্রিল আসছিলেন আমার কাছে কয় তাই নাকি হ্যাঁ আসছে তো তো কোন সূরা নাযিল হইছে কয় হইছে কোন সূরা সূরা ফিল কোরআনেও একটা ফিল আছে ওই ফিল না তো মানুষ বলল ঠিক আছে একটু শোনাও তো হে নবী যে কায়দার সূরাও শোনাইছে এবার তেলাওয়াত শুরু করেছে আল ফিল মাল ফিল ওয়া মা দরাকা মাল ফিল লাহু যানাবু ওয়া বিল ওয়া লাহু খুরতুমুন তাবিল আরবি যারা বুঝেন তারা তো বুঝেই ফেলছেন অর্থটা দেখেন আল ফিল হাতি এলিফ্যান্ট মাল ফিল হাতি কি ওমা আদরাকা মাল ফিল আচ্ছা হাতি কি মানে হাতির ডেফিনেশন চলছে পরিচয় দেওয়া হচ্ছে আবার লাহু দানাবু ওয়াবিল তার লেজ আছে ওয়ালাহু খুরতুমুন তাবিল লম্বা একটা সৌর আছে জনগণ বলল এ মুসাইলামা তুই যে একটা মিথ্যাবাদী ধোকাবাজ ভণ্ড প্রতারক এটা প্রমাণ হওয়ার জন্য তোর মুখ থেকে বের হয় এই সূরাটাই যথেষ্ট কোরআনের মতো কোরআন দুনিয়াতে কেউ বানাতে পারবে এই কোরআন হেফাজত করছেন কে রব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি এর হেফাজতের সবটুকু দায়িত্ব নিয়েছি আমি তাহলে যেই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহর কাছে সেই কোরআন আর কোরআনের আন্দোলনকে থামিয়ে দেওয়ার সাহস কারো আছে সাহস কারো আছে আল্লাহর দিনের আলো এটা এই লাইটগুলোর মতো লাইট হইলে নিভে দেওয়া যাইত এটা হলো মোমবাতির আলোর মতো এটা মোমবাতির আলো নয় যে ফুঁ দিয়ে নিভে দিবেন এটা ইলেকট্রিক্যাল লাইট নয় যে সুইচ বন্ধ করে আপনি নিভে দিবেন আল্লাহর দিনের আলোটা হলো এমন এই আলোর সুইচটা আল্লাহ তার হাতে রেখেছেন এই লাইটগুলো যদি বন্ধ করা দরকার হয় আমরা সুইচে গিয়ে টিপ মারবো আল্লাহর দিনের আলো কোরআনের আলো এটা বন্ধ করতে হলে সুইচ টিপতে হবে সুইচ আল্লাহ কারো হাতে দেন নাই রেখে দিয়েছেন কার হাতে রেখে দিয়েছেন কার হাতে কোরআনের আওয়াজ কোরআনের দাওয়াত থামানোর জন্য দিন কায়েমের দাওয়াত থামানোর জন্য যুগে যুগে যারাই জুলুম নির্যাতনের ইস্তিগলাত জানিয়েছে যারাই এই দাওয়াতকে বন্ধ করার জন্য এই সুইচকে বন্ধ করার চেষ্টা করেছে যারাই হাত মারিয়েছে ধ্বংসের অতল গহ্বরে তারা নিপতিত হয়েছে যেন হতাশ হবেন না আপনারা জুলুম নির্যাতন বাড়লে হতাশ হওয়া যাবে না শুনেন 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 অন্ধকার চিরকাল থাকে না অন্ধকারের পর আলো উদ্ভাসিত হয় রাতের অন্ধকার শেষ হয়ে যেমন সকালবেলা ভোরের আলো উদ্ভাসিত হয় ঠিক তেমনি ভাবে ইসলাম পন্থী কোরআন পন্থী লোকদের উপরে যে তমসাচ্ছন্ন অন্ধকার নেমে এসেছে এই অন্ধকার থাকবে না এর সুবহে সাদিক একদিন হবে ইনশাআল্লাহ কোরআনের পক্ষে যে গণজোয়ার এই দেশে শুরু হয়েছে এই গণজোয়ারকে রুখে দেওয়ার সাধ্য কারো নেই এই গণজোয়ার একদিন গণ বিস্ফোরণে রূপান্তর হয়ে এই দেশে কোরআনের রাজ কায়েম হবেই হবেই হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা রাত ১২টা হয়ে যাচ্ছে আমি আর কথা বাড়াবো না মোনাজাতের দিকে যাব শেষ শেষ কথা বলছি শুনেন শেষের দিকে যাচ্ছি শুনেন এই কোরআনের আওয়াজকে থামানো যাবে ফেরাউন আর নমরুদ এই দুনিয়ার বিখ্যাত লোক না কুখ্যাত লোক এই দুনিয়ার কুখ্যাত কাফের ছিল এরা এরা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অনেক ধরনের পরিকল্পনা সাজিয়ে তাদের কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা চালিয়েছে আল্লাহর জমিন থেকে তারা আল্লাহর দিনকে কখনো মিটায় দিতে পারে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে ফেরাউন নমরুদরা মিটিয়ে দিতে গিয়ে তারা যেমন স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে নাই যেভাবে তারা ধ্বংস হয়ে এই যেভাবে তারা ধ্বংস হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিনের দায়ীদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিমুলার চালানোর পরে দিন কায়েমের এই আন্দোলনকে স্তব্ধ করা যাবে না বরং যারাই চালাবে তারা একদিন নিঃশেষ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে ইনশাআল্লাহ কোরআন যেখানে শান্তি আছে সেখানে কোরআন যেখানে আমরাও আছি সেখানে এই কোরআন দিয়ে মসজিদ চালানো হয় মসজিদে শান্তি কম না বেশি স্লোগান দিয়ে না কোরআন দিয়ে মসজিদ চালানো হয় মসজিদে শান্তি কম না বেশি এই কোরআন যদি সব লেভেলে চলে যায় সমাজের সর্বত্র ছড়িয়ে যায় তাহলে বলেন তো শান্তি কম থাকবে না বেশি থাকবে নবীজির সময়ে নবীজির সময় আর আমাদের সময়ের পার্থক্য বলে আমি শেষ করছি হ্যাঁ বসায় দাঁড়ালে এটা শুনে যাও কোথায় যাও তুমি সবকিছু বুঝে ফেলছ নবীজির সময়ে এই কোরআন মসজিদে ছিল সমাজে ছিল না
তারে আমি কুয়াত শোনাই, এটা ঠিক হুজুর না এটা বেঠিক হুজুর। আবার শোনেন, নবীজির সময় কোরআন মসজিদে ছিল, সমাজে ছিল না, এখনো কথা কয়েন। আমি তো ভুল বলছি কথা, নবীজির সময় কোরআন মসজিদে ছিল, সমাজে ছিল না। সমাজে নবীজির পরে চারজন খলিফা আসলেন, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। তারা মসজিদ, তারা মসজিদের মধ্যে এই কোরআন শরীফ রাখছেন আর কোরআন দিয়ে ঝাড়ফুঁক দিছেন আর সমাজ চালাইছেন নিজেরা আইন বানাইয়া। জি, আরো জোরে বলেন। নবীজি বলেছেন আমার পরে 30 বছর খোলাফায়ে রাশেদার আমলে কোরআন দিয়ে সব চলবে। নবীজি বলেছেন খায়রুল কুরুনি করনিন সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, আমার পরের যুগটাও শ্রেষ্ঠ, কারণ তখনও কোরআন থাকবে। এরপরে নবীজি বলেছেন মুসলমানদের মধ্যে স্বার্থান্বে কিছু লোক তৈরি হয়ে যাবে, এরা নিজেদের স্বার্থের জন্য কোরআনকে মসজিদে রেখে দিয়ে সমাজে তারা নিজের মন করা আইন শুরু করবে, আইন শুরু করে করে মুসলিম উম্মা দিক বিদিকে ছড়িয়ে পড়বে, মুসলিম উম্মা বিভক্ত হয়ে যাবে। নবীজি আবার আখির জামানার কথা বলতে গিয়ে বললেন শেষ জামানায় ওই সকল মুনাফিক গুলোকে শায়েস্তা করার জন্য ইমাম মাহদীর আগমন হবে। ইমাম মাহদী কিন্তু চলে এসেছেন, দরজায় কোরআন আছেন, হঠাৎ চলে আসবেন। ইমাম মাহদী এসে সর্বপ্রথম কাফের গুলারে সাইজ করবেন না, সবার আগে মুসলমান নামধারী মুনাফিক গুলারে ধরবেন, যারা কোরআনকে মসজিদে রেখে সমাজ থেকে কোরআনকে বিতাড়িত করে সমাজে তাদের আইন চালু করেছে। ইমাম মাহদি সর্বপ্রথম এদেরকে ধরে শিকল দিয়ে দেন, যে তারপরে এদেরকে শায়েস্তা করবেন। কে এত বড় সাহস দিয়েছে? ইমাম মাহদি তার বিচার করুন। আল্লাহর নবীর সময়ে কোরআন মসজিদে ছিল, সমাজে ছিল, সবকিছু কোরআন দিয়ে হয়েছে। আমরা এখন স্বার্থের পাগল হয়ে এটা করছি। আল্লাহ তুমি আমাকে সহ আমাদের সবাইকে তুমি হেদায়াত দাও। কয় দিনের দুনিয়া, আমি স্টেজ থেকে নামার আগে হয়তো মরে যেতে পারি, শেষ। আমার দাদার বাপের নাম আমি জানি না। এই কথাটা কেন বলছি জানেন? আপনার দাদার দাদার বাপের নাম আপনি জানেন না। কথাটা কেন বলেছে জানেন? যে দুনিয়ার জন্য, টাকার জন্য, ক্ষমতার জন্য এত পাগল, আমার দাদার বাপ 150 বছর আগে দুনিয়াতে ছিলেন, 150 বছর পরে তার প্রজন্ম তার নাম ভুলে গেল, যে দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি ক্ষমতা এগুলোর জন্য এত কিছু করছে। আরে ভাই, আপনার পরবর্তী প্রজন্ম আপনার নাম শুদ্ধা ভুলে যাবে। কার জন্য কি করছেন বলেন? কোরআন, কোরআনকে আঁকড়ে ধরেন, জীবনে কোরআন মানেন, সমাজে কোরআন মানেন। গোটা পৃথিবী আপনাকে বিচ্ছিন্ন করতে পারে, গোটা পৃথিবী আপনার উপরে জুলুম চালাতে পারে, অসুবিধা নাই। আমি কবরে যাওয়ার পর কোরআন আমার পক্ষে দাঁড়িয়ে আল্লাহর কাছে সুপারিশ করে কোরআন আমাকে জান্নাতে নিবে, এটা আমার জীবনের সফলতা। এই সফলতা সবাই চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখান। তাহলে আমরা হাত নামাই, আল্লাহ কবুল করেন, এই কোরআন পড়বো ইনশা। আমি বলবো, আপনারা রাজি থাকলে ইনশাআল্লাহ বলবেন, এই কোরআন পড়বো, নিজেদের বাচ্চাদেরকে কোরআন শেখাবো, কোরআন মসজিদে মানবো, পরিবারে মানবো, সমাজেও কোরআনের দাওয়াত দিব, আমরা কোরআনের শান্তির বাণী সব জায়গায় ছড়িয়ে দিব। আল্লাহ তৌফিক দান করুন।